মানে আমি তো আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আমাকে নিয়েও অনেক রকম তর্ক বিতর্ক বাইরে হয়েছে এবং আমার বিরুদ্ধে স্লোগান হয়েছিল। আসলে তো যেটা প্রশাসনের কারণেই আমাকে ভিতরে থাকতে বাধ্য হয়েছিলাম আমি, এবং অনেক কিছুই আমার চোখে পড়ছিল যেগুলো আমাদের জানা ছিল। যে আজকে নিপুণ যে অভিযোগগুলো করলো, সে অভিযোগগুলোর অনেক কিছুই আমরা নিজেরাও দেখেছি, তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই নাই। তো যেহেতু আপিল বোর্ড সে আমাদের কাছে সে চাইতেই পারে সাহায্য, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আমরা আমার আপিল বোর্ডের আরেকজন সদস্য মোহাম্মদ হোসেন সাহেবকে সহ আমরা চিন্তা করলাম যে এখন এটা কী করা যায়। এটা তখন আমরা যেহেতু শিল্পী সমিতি হচ্ছে হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা সেহেতু তাদের কাছে মন্ত্রীর কাছে চিঠি লিখলাম যে আমাদেরকে আপনি দিক নির্দেশনা দেন। দিক নির্দেশনা চাওয়ার পরে উনি আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করলেন এবং জারি করে আমাদেরকে বললেন যে আপিল বোর্ডকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলো। আপিল বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটা তারা সেটাই বৈধ বলে গণ্য হবে এবং তাদেরকে সেটা যেন আমরা অবহিত করি, আমরা সেটা আজকে অবহিত করে দেব। কিন্তু এখন তো জাহিদ ভাই তো যাবে, হয়তো মামলা করবে। সে মামলা করলে সেটা তো তার একটা অবশ্যই তার রাইট আছে, সে মামলা করা, সে মামলা করবে, অনেক কিছু করবে, আমাদের জীবনের হুমকি আসবে, আমার জীবন নাশের হুমকি আসবে, অনেক কিছু অলরেডি আসা শুরু হয়েছে এবং আরও কিছু আসবে আমি জানি। কিন্তু নিজে আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি, সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকব, নিজের জীবনের ভয় কখনোই করি নাই। আমি সারা জীবন এই ভালোর জন্য আন্দোলন করে গেছি, প্রত্যেকটা সময় যে কোনো আন্দোলন আপনারা দেখেছেন যে আমাকে প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম, প্রত্যেকটা আন্দোলনে আমি মুখ্য ভূমিকা পালন করেছি। এবারও আপিল বোর্ডে থাকাতে আরও সুবিধা হলো আমার জন্য, এটা মন্ত্রণালয় যখন আমাকে দায়িত্বটা দিলেন তখন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমরা পারলাম আজকে একটা সবার চাওয়া। এবং আমার মনে হয় এটা শুধু আজকে শিল্পী সমিতির না, আজকে শিল্পীদের না, আজকে পরিচালকদের না, প্রযোজকদের না, আর্টিস্ট টেকনিশিয়ানদের না, আজকে সারা দেশবাসীর এটা চাওয়া। তো সুহান ভাই, আপনি কোনো উকিল নোটিশ পেয়েছেন আজকে? না, আমরা এখনও কোনো উকিল নোটিশ ওইভাবে পাইনি। একটা নোটিশ এসছে, এরকম নোটিশ আসতেই পারে, যে কাউকে দিয়ে একটা লিখলে পাঠানো যায়, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, অনেক 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 কিছুই আছে, অনেক কিছুই, সেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, সব কিছুই আস্তে আস্তে প্রকাশ করা হবে, অবশ্যই। এখন সভাপতিকে আপনারা শপথ, এটা শপথের ব্যাপারটা এখন তাদের, এখন নির্বাচন কমিশনের যে দুজন সদস্য আছে, যেহেতু পীরজাদা শহীদুল হারুন অবাঞ্ছিত, সেহেতু উনি শপথ করাতে পারবেন না, শপথ করাবেন আর দুজন যে আছে বিএস নিশান এবং জাহিদ হোসেন, ওনারা দুজন আগে সভাপতিকে শপথ করাবে এবং সভাপতি তখন তার কমিটির সদস্যদেরকে শপথ করাবে, এটা এখন তাদের। হ্যাঁ, সেটা তো আমাদের আছেই, সেটা তো পীরজাদা হারুন অবাঞ্ছিত হয়ে গেছে, ওটা নিয়ে আর কোনো কথা নেই, ওটা নিয়ে আর কোনো কথা না। আর এফডিসির এমডির ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে এবং এর মধ্যে ওটার একটা সলিউশন কী হয় এটা আমার মন্ত্রী মহোদয় বলেছে, আমাকে কিছুদিন সময় দেন একটু, আমি একটা ভালো এমডি খুঁজে আমি এমডি পরিবর্তন করে দিচ্ছি, এটা উনি বলেছেন। তো সুতরাং আমরা ওইটাকে নিয়ে মাথায় নিয়েই আমরা কাজ করতে চাই যাতে এফডিসির পরিবেশটা সুন্দর তৈরি হয় এবং নিপুণ যে ওয়াদাগুলো আপনাদের সাথে করেছে সেজন্য এই ইন্ডাস্ট্রিটা একটা মরা শ্মশান হয়ে গেছে, শ্মশানটাকে যেন সে, আমি চাইবো আর এটাই নিপুণের কাছে যে এই মরা শ্মশানটাকে যেন সে একটা কী বলবো এটাকে, একটা জীবন্ত একটা মানুষের পদচারণায় আনন্দ মুখর একটা অবস্থান, যেটা আমরা নাইনটিজে যখন আমরা চলচ্চিত্রে ঢুকেছি তখন যে অবস্থানটা দেখেছিলাম, আমার বিশ্বাস নিপুণ সেটা পারবে, সে অনেক মনোবল, অনেক যুদ্ধ করার ক্ষমতা সে রাখে। তো সুতরাং আমার বিশ্বাস যে এটা সাকসেস হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।